নমস্কার দর্শক বন্ধু আমি রিমিশা ভট্টাচার্য চলে এসেছি আপনাদের জন্য আজকে একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে শিলিগুড়িতে আপনি দেখতেই পাচ্ছেন আমি কোম্পানির সামনে দাঁড়িয়ে আছি এটা হলো শিলিগুড়ির ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যেটা হলো শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে কিন্তু এই কোম্পানিটা আছে দেখতেই পাচ্ছেন যে এখানে কত ধরনের মেশিন আছে অনেক ধরনের মেশিনের কিন্তু এটা ম্যানুফ্যাকচারিং মানে এনারা কিন্তু নিজেরাই মেশিন তৈরি করে এবং ম্যাটেরিয়ালস তৈরি করে অথচ এখান থেকে কিন্তু সমস্ত মেশিন কাঁচামাল সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন তো চলে যাওয়া যাক ভেতরে দেখে নিই এখানে কি কি মেশিনের স্টক আছে আসুন thank <laughs> you তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমি গোডাউনে চলে এসেছি এটা হলো এই কোম্পানির গোডাউন যেখানে বিভিন্ন ধরনের মেশিনগুলো রাখা আছে তো সব মেশিন দিয়ে তো আপনাকে আজকে ডিটেলস দিতে পারবো না যে কোনো একটি মেশিনের কথাই আমি আপনাদেরকে বলবো যেটা ভীষণে অ্যাভেলেবেল একটু চলে থাকে ভীষণ নিত্য প্রয়োজনীয় জিনিস সেই মেশিনটার ব্যাপারে কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন তাহলে কিন্তু এই মেশিনের সম্বন্ধে সমস্ত জানকারিগুলো আপনি পেয়ে যাবেন তো আসুন দর্শক বন্ধু দেখে যান তো দর্শক বন্ধু আপনি গোডাউনের ভেতরে চলে এসেছি এবং আজকে যেই মেশিনটা সম্বন্ধে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হলো খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা হলো ঘরে বাইরে সমস্ত জায়গায় কিন্তু ইউজ হয়ে থাকে যেমন বাড়িতেও কিছু কিছু ক্ষেত্রে যদি নিমন্তন্ন বাড়ি থাকে সেখানে পরিমাণে ইউজ হয়ে থাকে বিভিন্ন স্ট্রিট ফুড যারা খেয়ে থাকেন তারাও ভালো করে এই জিনিসটা চিনতে পারবেন এই বস্তুটা ওখানেও প্রচুর পরিমাণে ইউজ হয়ে থাকে এবং ভাটি বা পিকনিক করতে গেলেও কিন্তু আমরা এই জিনিসটা ইউজ করে থাকি তো পুজো বাড়ি বলুন শ্রাদ্ধ বাড়ি বলুন বা কোনো জন্ম বাড়ি সে কোনো শুভ অশুভ অনুষ্ঠানে কিন্তু এই জিনিসটা সেই বস্তুটা কিছুই নয় সেটা হলো পেপার প্লেট যে পেপার প্লেটগুলো থাকে যে কাগজের থালা বাটি এই সমস্ত জিনিসগুলো বানানোর মেশিন নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করতে চলেছি তো আসুন দর্শক বন্ধু মেশিনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আর তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এইটা হলো সেই মেশিন যেটা পেপার প্লেটের মেশিন মানে পেপার প্লেট বাটি মানে তিন ইঞ্চি থেকে শুরু করে আপনি পুরো বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি অবধি কিন্তু বানাতে পারবেন তো এই মেশিনের আবার তিন ধরনের তিনটি ধরন থাকে যেমন হলো একটা ম্যানুয়াল মেশিন থাকে যেটা হাতের মাধ্যমে কাজ করতে পারবেন একটা থাকে অটোমেটিকের মেশিন যেটা আপনি অটোমেটিক কাজ করতে পারবেন ঠিক আছে যেটা অটোমেটিক মানে কারেন্টের মাধ্যমে যে সুইচ অন করে দিলেন অটোমেটিক রোলের মাধ্যমে কিন্তু পেপার কাটিং হয়ে বেরোবে সেটা যাবেন এবং এইটা এই মেশিনটা যেটা রয়েছে যে মেশিনটা আজকে দেখাচ্ছে আপনাকে এটা হলো হাইড্রোলিক মেশিন দেখতে পেয়েছেন হাইড্রোলিক অয়েল ফিল্টার দেওয়া আছে মেশিনটার মধ্যে এই অয়েলের মাধ্যমে কিন্তু আপনার এই অয়েল প্রেশারের মাধ্যমে কিন্তু এই পেপার প্লেট বা বাটিগুলো কাটিং হয়ে থাকবে তো এই মেশিনের মাধ্যমে আপনি সিঙ্গেল ডাইভাবেও কাট করতে পারবেন আবার ডবল ডাইভাবেও কাট করতে পারবেন মানে ওয়ান টাইমে কিন্তু আপনি দুটো কাটিং করতে পারবেন যেমন একটাতে যদি ছোটো বাটির ডাই বসিয়ে বাটির কাটিং করে এমনিভাবে আরেকটাতে কিন্তু আপনি বড়ো থালা বসিয়ে সেটারও কাটিং করতে পারবেন তো এটা গেল আপনার হাইড্রোলিক মেশিন যেটা হাইড্রোলিক অয়েল প্রেশারের মাধ্যমে চলবে এর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইনের আপনি বানাতে পারবেন বাফার প্লেট আপনি বানাতে পারবেন প্লেন টাইপের ডিজাইন বানাতে পারবেন রিংকেল ডিজাইন ডায়মন্ড ডিজাইন বিভিন্ন ধরনের যে ডিজাইনিং যে প্লেট বাটিগুলো আপনার হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি এই মেশিনটার মাধ্যমে বানাতে পারবেন এবং এই মেশিনটার থেকেও যদি আপনি ছোট মেশিন চান যেমন আমাদের ম্যানুয়াল এবং অটোমেটিকের মেশিন আছে সেটা ও কিন্তু আছে দর্শক বন্ধু সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসুন পাশে তো দর্শক বন্ধু আমরা কিন্তু ভেতরের গোডাউনে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে দেখুন অনেক ধরনের ভ্যারাইটিস মেশিন ম্যাটেরিয়াল সমস্ত কিছু রাখা আছে তো এইখানে রাখা আছে যেটা বললাম আপনাকে যে কম দামের মেশিন যেটা আছে মানে যেটা ম্যানুয়ালি হাতে কাজ করতে পারবেন এটা হলো সেই ম্যানুয়াল মেশিন এই মেশিনের মাধ্যমেও কিন্তু আপনি তিন ইঞ্চি থেকে শুরু করে একদম বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি অবধি কিন্তু পেপার কাটিং করতে পারবেন ঠিক আছে এবং এর থেকে যদি একটু উপরে যেটা অটোমেটিকের মেশিন যদি নিতে চান যেমন অটোমেটিকে যেটা রোল লাগিয়ে ইউজ করতে পারবেন সে অটোমেটিকের মেশিন কিন্তু এটা দেখে নেন যেটা আমি আপনাদের বলেছিলাম যে একসাথে আপনি দুটো ডাইসের কাজ করতে পারবেন ঠিক তেমনি এখানে একটা ডাইস লেফট সাইডে একটা ডাইস এবং রাইট সাইডে আরেকটা ডাইস দিয়ে কিন্তু আপনি দুই ধরনের আইটেম কিন্তু আপনি তৈরি করতে পারবেন একদম তিন ইঞ্চি থেকে শুরু করে চোদ্দো ইঞ্চি অবধি কিন্তু আপনি এই মেশিনগুলোর মারফতে কাজ করতে পারবেন তো র ম্যাটেরিয়ালসগুলো আপনাকে দেখ এই কোম্পানির শুধু মেশিনই কিন্তু সেল করে না এই কোম্পানি কিন্তু সাথে র ম্যাটেরিয়ালসও সেল করে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধু কত রকমের র ম্যাটেরিয়ালসগুলো এখানে রাখা আছে যেমন বিভিন্ন ধরনের কাটিংয়ের পেপারগুলো রাখা আছে বিভিন্ন ডিজাইনের আপনি পেয়ে যাবেন যেই ডিজাইনগুলো এখন ভীষণ পরিমাণে চলে থাকে সেই সমস্ত রকমের কিন্তু ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এখানে ডিজাইনগুলো সব দেওয়া আছে কলা পাতা শাল পাতা এবং ফুল ফল বিভিন্ন ধরনের ডিজাইন তাছাড়া এরকম যে সিলভার কাটিংয়ের যেগুলো থাকে সেইগুলো পেয়ে যাবেন যেই ইঞ্চির আপনি কাটিং চাইবেন সেই ইঞ্চির কিন্তু আপনি পেয়ে যাবেন তিন ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি অবধি কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন কিছু ডিশ যেমন ডেমো হিসেবে তৈরি করা আছে যেমন দেখিয়ে দিচ্ছে যেমন এই ছোটো প্লেট এটা আমাদের খুবই চেনার জিনিস যে এটাতে আমরা মোমো চাউমিন চাট আলু কাবলি এরকম অনেক কিছু খেয়ে থাকি এটা হলো সেই প্লেটগুলো এবং যেগুলো আমরা বিভিন্ন নিমন্তন্ন বাড়িতে খেলে খেয়ে থাকি বিভিন্ন প্রসাদ খিচুড়ি প্রসাদ ফল প্রসাদ সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো ইউজ হয়ে থাকে এবং এর থেকেও বড় যেগুলো রয়েছে বারো ইঞ্চি তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি তাহলেও কিন্তু তৈরি হয়ে থাকবে তো এই সমস্ত মেশিন ম্যাটেরিয়াল সমস্ত কিছু পেয়ে যাবেন তো কারেন্টের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যেমন হলো ম্যানুয়াল মেশিনে কিন্তু আপনার কোনো কারেন্টই লাগছে না ম্যানুয়াল মেশিনে কিন্তু পুরোপুরি ফ্রি কারেন্টে কিন্তু আপনি কাজ করতে পারছেন এবং লেবারেরও কিন্তু বেশি দরকার নেই একজন লেবার হলেই যথেষ্ট আর যদি আপনি অটোমেটিক মেশিন নেন তাহলে অটোমেটিক মেশিনও কিন্তু আপনার বেশি লেবারের দরকার নেই কারণ এটা আরওটাই অটোমেটিকে চলবে কারেন্টের সুইচ জাস্ট অন করবেন অটোমেটিক্যালি চলবে তো কোনোভাবে এখানে লেবারের দরকার নেই একজনই এটা যথেষ্ট পরিমাণে কাজটা করতে পারবেন এখানে যে কারেন্টটা খরচা হবে সেটা মাত্র দুইশো কুড়ি ভোল্টেজ মানে সিঙ্গেল ফেজে কিন্তু এই মেশিনটা চলে থাকবে যেমন ঘরে যেটুকু ইলেকট্রিকে আপনার যে লাইট ফ্যান এই সমস্ত কিছু চলে থাকে সেই লাইট ফ্যান দিয়ে কি মানে সেই কারেন্টটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন মানে দুশো কুড়ি ভোল্টেজ এবার প্রফিটের ব্যাপারটা আপনাকে বলে দিই দেখুন দর্শক বন্ধু যে বিজনেস করার আগে আপনাকে প্রফিটটা চিন্তা করতে হবে যে প্রফিট কীরকম আসবে ব্যবসা তো শুরু করলাম কিন্তু প্রফিটটা আলটিমেটলি আসলো না তাহলে তো আপনার বিজনেসটা বসে যাবে তো সেই জিনিসটা একদমই হবে না কেন প্রফিট প্রচুর পরিমাণে আছে মানে আমি যদি আপনাকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে প্রফিট কতটা থাকবে যেমন এক কেজি যদি আপনি ম্যাটেরিয়ালস তৈরি করেন কাঁচা কিনে এখান থেকে তাহলে আপনার এক কেজিতে পনেরো থেকে বিশ টাকার মতন কিন্তু প্রফিট আছে তো বুঝতেই পারছেন এক কেজিতে নাই নাই করে আপনার একশো ষাট পিস একশো সত্তর পিসের উপরে আপনার পা প্লেটগুলো তৈরি হবে প্লেট বলুন বাটি বলুন সেগুলোতে যদি আপনার পনেরো টাকা থেকে বিশ টাকার মতনও যদি আপনার লাভ থেকে থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে প্রফিট আছে তো প্রফিট আরও ডিটেলসে জানতে হলে আপনাকে কোম্পানিতে ভিজিট করতে হবে কোম্পানিতে ভিজিট করলে এখানে অনেক সিনিয়র ম্যাডামরা

যেনারা আরও ভালো করে কিন্তু আপনাকে প্রফিটের সম্বন্ধে কিন্তু বুঝিয়ে বলতে পারবে আরও ভালো করে কিন্তু আপনি সমস্ত বিজনেস ডিটেলসটা পেয়ে যাবেন এবং এইখানে মেশিনগুলোতে যেহেতু ওনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এই জন্য এই মেশিনগুলোতে কিন্তু আপনার গ্যারান্টি এবং ওয়ারেন্টি পেয়ে যাবেন মানে এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি আপনি সবসময় পেয়ে যাবেন অথচ মেশিনের কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হলে বা কোনো কিছু ইস্যুস হলে কিন্তু কোম্পানির রেসপন্সিবিলিটি পুরোপুরিভাবে নিয়ে নেবে তো এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মানে সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন কোম্পানির তরফ থেকে র ম্যাটেরিয়ালস আপনি পেয়ে যাচ্ছেন কোম্পানির তরফ থেকে মেশিনের সমস্ত গ্যারেন্টি ওয়ারেন্টির মাধ্যমে আপনি মেশিন পেয়ে যাচ্ছেন তো আর কি দরকার হয় শুধু মার্কেটিংটা আপনাকে বাইরে করে নিতে হবে নিজের মতন করে কারণ মার্কেটিং যদি আপনি ভালো করে না করতে পারেন তাহলে আপনি প্রফিট কামাই করতে পারবেন না প্রফিট করতে হলে মার্কেটিংটা আপনার ভাবে চলতে হবে সেরকম বিজনেস মেন্টালিটি নিয়ে কিন্তু আপনাকে মার্কেটিংয়ে নামতে হবে সেই ক্ষেত্রেও কিন্তু প্রপার গাইড কিন্তু だべ。 এমন না যে আপনাকে সমস্ত কিছু ওরা বিক্রি করে দিই এবার আপনার হালে ছেড়ে দিল তা কিন্তু একদমই নয় কোম্পানির সেলিংয়ের ব্যাপারে গাইডনেসটাও কিন্তু আপনি থেকে কিন্তু পেয়ে যাবেন এই জন্য দর্শক বন্ধু দেরি না করে অতি অবশ্যই শিলিগুড়ির এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ভিজিট করুন আমি আরেকবার আপনাকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এ কোম্পানি হলো শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে যদি কোনোভাবে চিনতে অসুবিধে হয় তাহলে এই ভিডিওতে আমাদের ডিটেলস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে কিছুটা সেই ফোন নাম্বারে অতি অবশ্যই কন্ট্যাক্ট করে নিন এবং কন্ট্যাক্ট করে তার থেকে ডিটেলস জেনে আপনি কোম্পানিতে ভিজিট করুন তো দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই বিজনেস আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একবার লাইক এবং শেয়ার করে দেবেন কোনো কিছু জিজ্ঞেস থাকলে জানার থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ডাইরেক্ট আপনি ফোন নাম্বারগুলোতে কলও করে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে নমস্কার